এই যে দেখতে পাচ্ছ এই কাজটি করছি, এটি লক্ষ্মী পুজোর জন্যই করা হয়েছে। হচ্ছে আমি নিজে চেষ্টা করছিলাম একটু সুন্দর করে নতুনভাবে কিছু একটা করার। তো প্রত্যেকবার এখানে দেওয়া মানে ঠাকুর যেখানে বসেন সেখানে কাপড় দেওয়া হয় বা সুন্দর কোনো আসন দেওয়া হয়। তো আমি এবার ভাবলাম যে তেমন কিছুই করব না, একটু অন্যভাবে ডিজাইন করা যাক। তো আলপনা করার চেষ্টা করছিলাম, তো ফেব্রিক দিয়ে করলাম, যেটা জলচৌকি বলা হয়। তো প্রথমে লাল ফেব্রিক দিয়ে পুরোটা লাল করে লালের ওপরে হলুদ ফেব্রিক দিয়ে একটু সুন্দর ডিজাইন করার চেষ্টা করছিলাম যেখানে ঠাকুরটি বসানো হবে। তো এই যে লক্ষ্মী পুজোর ভিডিওটি দিতেও লেট হচ্ছে, সব কিছু লেট হচ্ছে, এর অনেক কারণ আছে, তোমাদেরকে সবটাই জানাবো। তো তো দেখতে থাকো কেমন হয় এবং তোমরাও কে কে পুজো করেছো সবটাই জানাবে। আর এই যে পাশে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটা আগের বছরের ঠাকুর, আমাদের নিয়মানুযায়ী প্রত্যেক বছরই ঠাকুর চেঞ্জ হয় আর নতুন ঠাকুর এখনও আনা হয়নি। আমি জলচৌকিটি জাস্ট কাজ করছিলাম। শুধু জলচৌকি নয়, আমার ভাগে দায়িত্বটা পরে আলপনা দিতে হবে, সম্পূর্ণ বাড়িতে আলপনা দিতে হবে। তো ওই ছাদ এবার ভেবেছিলাম মানে প্রত্যেকবার যেটা করি প্রত্যেকবার করি বাইরে উঠান থেকে স্টার্ট করে দেন ঘরে আসি। তো এবার ভাবলাম যে বাইরে থেকে করলে অনেক পাড়া লাগে, যেটা আমার একদমই ভালো লাগে না, সাইকেল গাড়ি বা কোনোতে কোনো না কোনোভাবে সেটা নষ্টই হয়ে যায়। তো সেই কারণে এবার ভেবেছি ঠাকুরকে ছাদ থেকে মানে স্বর্গের থেকে ডাইরেক্ট আমার ছাদ দিয়ে ঢুকবে তারপরে। তো এই যে এইভাবে দেখছো পায়ের ছাপ আঁকিয়েছি দুধে আলতা রং করে। তো পাশে ধানের ধানের ছবি করা হয়নি সময়ের অভাবে, যেহেতু আমরা বৃহস্পতিবারে পুজোটা দিয়েছিলাম সময়টা কম ছিল। আর ও পাশ থেকে সিঁড়ি দিয়ে উঠিয়েছি কিছু পা, তো সবটাই যেদিক দিয়ে ঠাকুরের ইচ্ছা সেদিক দিয়ে ঢুকবে আর কি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ। তো পরে কি হয়েছিল, পরে দরজা খোলা ছিল ছাদের, আমি ভেবেছিলাম দরজাটা খুলে রাখি তাহলে ঠাকুরের ঢুকতে সুবিধা হবে। তো দেন ঠাকুর ঢোকেনি ঠিকই, বাট ঢুকেছি কি না জানি না, হনুমান ঢুকে গেছিলো ছাদের দরজা দিয়ে। শেষে আবার ওদেরকে মানে বাইরে বের করে দরজা আটকে দেওয়া হয়েছে। তো এই যে লক্ষ্মী পুজোর আয়োজন সম্পূর্ণ মা আর ভাই মিলেই বেশি করেছে, আমি শুধু ওই আলপনার কাজটুকুই আমার বেশি দায়িত্বে থাকে। তো পাশের ঠাকুরটি সরানো হয়নি, আগে পুজোর সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছিল, এই কারণে আর সময় মানে যেহেতু অমাবস্যা নাকি পূর্ণিমা লেগে গেছিলো এই কারণে আর কি ঠাকুরটাও নামানো হয়নি। তো যাই হোক, এখন সব ব্যবস্থাপনা করা হচ্ছে, এখানে যা যা আয়োজন করা সেগুলো করছে। আমাদের আবার ব্রাহ্মণ ডাকা হয় না, আমাদের ঘরোয়াভাবে মা বা আমি নিজেই পুজো করি। প্রত্যেক বছর আমি পুজো করি, আগের ভিডিওগুলো তোমরা দেখেছো, তোমরা যারা দেখো তারা দেখেছো এবং যারা দেখোনি তারা দাও দেখে আসতে পারো, অসুবিধা নেই। এবং যারা নতুন দেখছো ভিডিও এবং অনেক দিন পর পর ভিডিও আসছে এইটার জন্য সরি, কেননা এডিট করতে খুব মানে সমস্যা, সময়ের অভাব সব কিছু মিলিয়ে, জানি কিছু করার নেই। এখন আস্তে আস্তে আরও ভিডিও আসবে, ভালো ভালো আসার আনার চেষ্টা করব। তো এইখানে মা ঠাকুরটাকে একটু সাজানোর চেষ্টা করেছিল সুন্দর করে, যেগুলো দিতে হয় হয়তো ব্রাহ্মণ মতে অনেকভাবে নিয়ম আছে, বাট আমার ঘরোয়াভাবে যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করা হচ্ছে। তো কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দিও, কোনো বক্তব্য মানে কোনো কিছু অজানা থাকলে সেটা জানিয়ে দিও, অসুবিধা নেই। তো এইখানে পুজো প্রায় সব কিছু কমপ্লিট আয়োজন করা, দেন মা পুজোয় বসেও গেছে। মা লক্ষ্মী বসো ঘরে।
থাকো আলো করে এসো মালকি বসো খাটে আমার ঘরে থাকো আলো করে কোথায় ছিল পুজোর দিন এসে কটা না খেতে দিলে হয় নাকি আর ফাটাস না বললেও শুনে না কথা বলছে বাজে ফাটাস না পাটাস না বেশি একেবারে কিন্তু ঘরে কি আছে আলু আছে নাকি তুমি দাও কি দিবা না আবার পাবো কি শুরু করবে এই অসুবিধা ছেলে পুতুল হ্যাঁ ভেজালি কি করছো না আমার যাই এখান থেকে মেরে দে ঠিক আছে একদম ঠিক আছে ঠিক আছে তুমি জল দিবি কেন গায়ে তুমি দেখো আমায় ভিজিয়ে দিয়েছে ও খালি খালি আমি করিনি আমার জামা পুরো ভিজিয়ে দিয়েছে খালি খালি হ্যাঁ হ্যাঁ আমি খালি খালি আর মারিনি এই যা এখান থেকে ওদের কি খেতে দিব দাও দিক বাবু পুজোর এখানে একটু বসেছিল প্রণাম করার জন্য আর এদিকে আমার ভাইয়ের ঝামেলা টামেলার জন্য মুড অফ হয়ে আর ভিডিও করা হয়নি